কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পৃথিবী মেরুকরণ হচ্ছে, কোরআন ছাড়া পৃথিবীর ভবিষ্যৎ আর কিছুই না। কিছু বেকুব এটা বুঝে না, বেকুব তো বেকুবই, বেকুবের জন্য পৃথিবী বসে থাকবে না, কোরআন তার গতিতে আগাবেই, বাধা দিয়ে কোনো লাভ না। দেখো না, আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুক, আমরা অল্প জীবন বেশি সওয়াব নিয়ে যাব, তাই তো? খুবই সংক্ষিপ্ত জীবন নিয়ে বসে আছি, সবখানে প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক নেওয়ার সময়। যৌতুক কোরআনে নাই, আমরা যৌতুক খাব না, রাজি আছি তো? যেটা কোরআনে নাই আমরা সেটা করব। যেই পান্ডা নেতাদের কথা কোরআনে নাই ওই পান্ডা নেতাদেরকে আমরা মানব। কারা কারা হাত তুলে তুলে দাও, আল্লাহ সবাইকে কবুল করুন, বলেন আমিন। আজকের মাহফিল একটি নান্দনিক মাহফিল, একটি বছর ছেলেরা কষ্ট করেছে মাহফিলটার জন্য, এটার গোড়া অত্যন্ত গভীরে, হঠাৎ করে কোন তেলি চিরা এটা নষ্ট করে দিবে এটা হতে পারে না, আর নষ্ট করে দিতে চাইলেও তোকে আল্লাহ নষ্ট করে দিবেন। মনে রাখবি, কোরআনের বিরুদ্ধে হাত তুলবি না, সেই হাত আল্লাহ অবশ করে দিবেন। কোন দায়ীর বিরুদ্ধে কথা বলবা তোমার জবান আল্লাহ কেড়ে নেবেন। পশ্চিম মির্জানগর ডিএম, কি ডিএম? হ্যাঁ, ডিএম সাহেব কি হেতে কে ডিএম কে? ওরে গারে মান নাম বুঝি ডিএম, আল্লাহ আল্লাহ তুই আরে বাঁচা। ডিএম, ডিএম হচ্ছে ডাইরেক্টর আর ম্যানেজার। তরুণ সমাজের উদ্যোগে আজকের এই থানাটার নাম হলো পরশু রাম হইলো কা, পরশু রহমত হইতে পারে না। হ্যাঁ, এই রাম ছিল এক আল্লাহর ইবাদত করতো, রাম আর কৃষ্ণ, এই দুইটারে হিন্দুরা নিজেদের দেবতা বানাইছে, মিথ্যা কথা, বাজে কথা, ওদের কিতাবে এটার কোনো সাপোর্টিং নেই, ওরা যাদের পূজা করে ওই সবগুলো ফেক, ওদের কিতাবে ওই সব পূজার কোনো ভিত্তি নেই। আল্লাহ ওদেরকে বোঝার তৌফিক দান করুক, আপনারা এটার নাম চেঞ্জ করে দিবেন আস্তে আস্তে ইনশাআল্লাহ, কারণ পৃথিবীর শুরু হলো ইসলাম, শেষও ইসলাম, প্রথম মানুষ প্রথম মুসলমান, ঠিক না বা ঠিক? তো ওদেরটা সনাতন হলো কেমনে, আন্দাজি কথা বলে। এখানে আজকে আমাদের আলহামদুলিল্লাহ প্রধান অতিথি থাকার কথা ছিলেন, নিজের কপাল নিজে খেয়েছেন তিনি, জনাব জাকারিয়া মুজিব বাবু। কোথায় জাকারিয়া মুজিব বাবু? আসে নাই, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুক, আল্লাহ তাকে আসার তৌফিক দান করুক। যেগুলো কোরআনের মাহফিলে আসে না, কোরআনের ক্ষতি হয় না, ওইগুলোরই কপাল পড়া যায়। কোরআন কারো মুখাপেক্ষী না, কোরআনের জন্য মায়ের খেয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, আমরাও মায়ের খেতে রাজি আছি। তবে এখন মায়ের খাওয়ার পালা মুসলমানদের শেষের দিকে, এখন মায়ের দেয়ার পালা আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন, এবারের ওয়ার্ল্ড কাপ তার শ্রেষ্ঠ প্রমাণ। ওয়ার্ল্ড কাপ হলো পৃথিবীর সবচেয়ে নোংরাদের আড্ডাখানা, এটাতে হয় জুয়া, মদ, লটারি, আর সেই ওয়ার্ল্ড কাপ এবারে শুরু হয়েছে সূরা হুজুরাতের 13 নম্বর আয়াত দিয়ে,
প্রকারান্তরে সারা পৃথিবীর লক্ষ লক্ষ যুবক পড়ছে যুবতী পড়ছে লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমাদের ছেলেগুলো অনেক কষ্ট করেছে বিশেষ করে কয়েকজন ভাই থাক থাক এই ছেলে ওঠো 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 বেশি সমস্যা হলে পাশের পাশের পর্দাগুলো খুলে দেন আমাদের দেশে মাইয়া হলার গাতর হুজুরটা পর্দা করে বেশি মাইয়া হলার গাতে এত কাপড় থা না হুজুরগো গা যা কাপড় থা মন আমরারা মাহফিলে হেডা করছেন হুজুরটা রুমাল লাগায় ফাগড়ি লাগায় ফাগড়ির উপরে আবার নুবান লাগায় এত কিল্লাই পর্দা খুলে দেন যদি সমস্যা না হয় আর সমস্যা হবে না পর্দাগুলো খুলে দিলেই ভালো কোরআনের মাহফিল এই জন্য বাধা দিতে চায় কিছু চামচিকারা চামচিকা বদদোয়া দেব না বদদোয়া দিলে জাগাত মরে থাকবি দোয়া করি আল্লাহ তোকে কোরআনের জন্য হেদায়েত দিক কিছু উঠে পড়ে লেগেছিল এতদিন ধরে তারা প্রচার প্রচারণা করেছে কষ্ট করেছে ছেলেগুলো এই ইউনূস হাসেব তারপর আরো যে ছেলেগুলো কষ্ট করেছে হ্যাঁ জালাল গিয়া সব ছেলেরা একটা বছরের সাধনা এই মাহফিল ঠিক না বেঠি এই চেয়ারও তো এই মাহফিলের জন্য বানাইছে কত দিয়ে বানাইছো 30,000 জিজ্ঞা বাধা দিছে হিজ্ঞাতন 30,000 টিয়া লইবি নইলে হিজ্ঞা জানো এলাকায় থাকতে না পারে তুই বাধা দেস কে বাধা দেওয়ার আর জিনিস পাস না তুই মূর্খ আমরা কারো দুশ্মন নই কিন্তু যারা কোরআনের দুশ্মন ওদেরকে আমরা চুমু দেব না কোরআনের দুশ্মনদের কোরআনই যথেষ্ট ঠিক কি না এসেছেন অনেক ওলামা হযরত আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম স্কুলের স্যাররা এসেছেন বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন প্রশাসনের ভাইয়েরা র‍্যাব পুলিশ বর্ডার গার্ড এসবি এনএসআর সদস্যরা এসেছেন হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যতজন এসেছেন আল্লাহ সবাইকে ইসলামের জন্য কবুল করুক আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দিক আমরা তোদের জন্য দোয়া করি আর তোরা আমাদের জন্য কবর খোদোস তোদেরকে আল্লাহ কবে হেদায়েত দিবে আল্লাহই ভালো জানেন আমরা ছাড়া পৃথিবীর কোন ধর্ম মানুষের জন্য দোয়া করতে পারে না আমাদের নবীরা দোয়া করেছেন আমরাও দোয়া নবীরা দোয়া করেছেন রাব্বানা আতিনা في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله আমাদের দুনিয়াকে সুন্দর করে দেন আখিরাতকে সুন্দর করে দেন আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন এখানে কোন দলের নাম নাই সব মানুষের জন্য দোয়া করাচ্ছেন কে সেই আল্লাহ রাব্বুল আলামিন সারা কোরআনকে দোয়া দিয়ে ভরে দিয়েছেন আমার আগে অত্যন্ত চমৎকার ভাষায় কথা বলেছেন ডক্টর হাবিবুর রহমান হাফেজাউল্লাহ তার আলোচনা আমি পুরোটা শুনতে পারলে আমার জন্য লাভ হতো প্রত্যেক আলেমেরই আলোচনা শুনবেন যারা কোরআন থেকে কথা বলে আর যারা কিচ্ছে কাহিনী কয় এদের দিন শেষ আর কোরআনের বাংলাদেশ আধা ঘন্টা এক ঘন্টা কথা বলে একটা কোরআনের আয়াত নাই এরকম ফাজিল আছে না নাই আল্লাহ এদের থেকে দেশটাকে হেফাজত করেন কিসের না আছেও আবার মাহফিলে নাচে কুদে কি করে নিজেরে বুঝে না যারা নাচে মায়েশা বলেছেন এরা শয়তান যাদের শরীর না চায় ওরা শয়তান একজন সাহাবীর ব্যাপারে সাহাবায়ে কেরাম বলছেন খুব ভালো নাচ গায় মায়েশা তাকে ডেকে আনলেন কাম সিংয়ে আই ওয়ান্ট টু লিসেন ইয়োর সং আমি তোমার গান শুনবো তুমি গাও পর্দার আলা থেকে মা শুনছেন একটু তাকিয়ে দেখে যে ওই রেমার করতেছে তিনি বললেন যাকা শয়তান এটা শয়তান এটারে নিক্ষেপ কর এটা নাচতেছে শরীর নাচবে না কলিজা নাচবে কার কথা সুরান ফাল ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ আজলাত কুলুবুহুম ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও وعلى ربهم يتوكلون الله رب العالمين বলছেন ইন্নামাল মুমিনুন নিশ্চয় তারা মুমিন اذا ذكر الله যখন আল্লাহর জিকির শুনবে তাদের কলিজাটা কাঁপবে কে বলছেন শরীর কাঁপানো তো এটা রোগের লক্ষণ
শরীর কাঁপে কাদের মির্গি রোগীদের শরীর কাঁপে কি রোগী মির্গি রোগী তুই কলিজা কাঁপাবে আল্লাহর ভয়ে কলিজাটা থরথর করে কাঁপবে ঠিক কি না আর যখন তেলাওয়াত করি আমাদের ঈমান বাড়িয়ে দেন কে আল্লাহ এজন্যই কোরআনকে এত ভয় পায় হাবি জাবি বহুত কিছু চলে কোন নিষেধাজ্ঞার কিছুই হয় না যখনই কিছু লোকের কোরআনের মাহফিল আসে চারিদিক থেকে নিষেধাজ্ঞার ঝড় ওঠে ঝড় ওঠার কারণ হলো এদের কোরআনেই মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করে আমরা কারো আস্তানা জ্বালাবো না পোড়াবো না কারো জায়গা জ্বালানো পোড়ানো নিষেধ আমাকে ইউনুস বলছে ইউনুসকে চিনেন তো আপনারা এই চেয়ারে যদি আমি না বসতে পারতাম সেটা বলছে ভেঙে ফেলবে আমি বলছি মাল ভাঙা জায়েজ নাই কারো না কারো এটা উপকারে লাগবে ইসলামের নীতি হলো আপনি কোনো জায়গায় যদি বিজয় লাভ করেন সেখানের কোনো ঘর আপনি ভাঙতে পারবেন কোন রাস্তা আপনি ভাঙতে পারবেন কোন গাছ কাটতে পারবেন কোন শিশুকে মারতে পারবেন কোন বৃদ্ধ মহিলাকে মারতে পারবেন শুধু দোষী যারা তাদেরকেই শাস্তি দিবেন কিন্তু তারাও যদি মাপ চায় তাদেরকে কি করবেন মাফ করে দিবেন মাপ আছে যেখানে ইসলাম আছে কিরে তোরা দিয়ে এনে খাড়াই কথা কস এগুলো দৌড়াই দেয় অন্তর আমরা নোয়াখালী নোয়াখালী সারা দুনিয়াকে নেতৃত্ব দেয় নিউ ইয়র্কে এখন নোয়াখালীর লোক যদি একসাথ হয় আর কারগো বেল থা না চিটাং আমরা একসাথ হলে আর কারগো বেল নাই চিটাং গেরা কয় আরা দি দি তি তাই নোয়াখালী দ্বারা দি কই আব্বার দি ফেলা কারণ কি জানেন তো আমাদের কোরআনের জোর সবচেয়ে বেশি বাংলাদেশের যত আলেমই দেখেন নোয়াখালীর ওস্তাদদের ছাত্র ঠিক না ঠিক নোয়াখালীকে সানি আরব বলা হয় একজন বড় আলেম বলেছেন ইয়ে সানি আরব হ্যায় এখানে আলেমদের সংখ্যা সবচেয়ে বেশি আল্লাহ এটাকে কবুল করুন আমরা সূরা ইউনুস থেকে আজকে কথা বলবো কোন সূরা যেহেতু দশ নম্বর আপনাদের মাহফিল দশমতম তফসির মাহফিল কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটি জোরে বলেন কোরআনের মা কোন সূরা ছাড়া নামাজ কবুল হয় না কোন সূরা কোরআনের ভিত্তি কোন সূরা দিয়ে হুজুররা ফু দেওয়ার সময় হুজুররা আসতে পড়ে যাতে মানুষ টের না পায় আমিও এক হুজুর আমি আরেক হুজুরে দেখছি কইলাম হুজুর একটু জোরে পড়ান কসব আমি কইলাম আমি বড় হই তো সব বাইর করুম আমি জোরে পড়ে না কেন জোরে পড়লে আমনে আর হুজুরের কাছে যাইতেন না এই গাঁ হারি তোর কাছে যাইতাম কিতাম আই হরি আই হু দিয়াম ঠিক না বেটি নিজের ফুটায় সবচেয়ে বেশি কবুল করেন কে যে নিজে নিজের জন্য দোয়া করে না অন্যের দোয়া তার জন্য কোনোদিন কবুল তুমি তোমার জন্যই তো করলা না ইউ মাস্ট প্রে ফর ইউর সেলফ কো আনফুসকুম আহলিকুম নারা ফার্স্ট ইউ হ্যাভ টু সেভ ইউর সেলফ and then you call the other people to rescue you from the fire of hell age nijer jonno dua korben alhamdulillah boli amader sob jaygay amra age nijer jonno dua kori morala samne niyo amra dua kori allahumma ghfirli hayyina o mayyitina o shahidina o ghaibina o saghirina o kabirina o zakarina o unsana اللهم من أحييته منا فأحيه على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان يا أرحم الراحمين دعاتا شكت شنكي نجر جنن دعا كور من اللهم اغفر لي اللهم كي ماف كور دن حينا شاب جبي تو در كي ماف كور دن مي تو در كي ماف كور دن بڑو در كي چھوڑو در كي اپستوئي تو نپستوئي تي پريتبيري شاب منوش كي ماف كور دن
যাদেরকে বাঁচিয়ে রাখবেন ইসলামের উপর বাঁচিয়ে রাখেন আর যাদেরকে নিয়ে যাবেন জবান জারি করে দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু নাফিলটা খুব সুন্দরভাবে আল্লাহ অনুষ্ঠিত করতে যাচ্ছেন আমাকে তো প্রায় বলে হয়েছিল যে হুজুর চলেই যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এটাকে সুন্দর করে সাজিয়ে দিলেন আলহামদুলিল্লাহ বলে কয়েকটা ছেলে খুব বেশি চেষ্টা করেছে হাশেম ইউনুস আরেকটা ছেলে কি নাম গিয়াস নাসির হেলাল এই ছেলেগুলো চেষ্টা করেছে থানার ওসি সাহেব মোটামুটি আপনাদের কোরআনের পক্ষে তিনি সম্মতি দিয়েছেন আলহামদুলিল্লাহ বলেন কারণ এতজন ওসি সাহেব এখানে আসলে ভালো হইতো আপনার আপনার এখানে আসলে ভালো হইতো আমার প্রোগ্রামে তো আমি এসপিদের কেউ পাই আপনি আসলে দেখতেন কতগুলো মানুষ আপনাদের জন্য দোয়া করছে ঠিকটা বা ঠিক আর যদি এই মাহফিল না হতো প্রথম যেটা বাধা দিছে ওটা হার্ট অ্যাটাক করে মরতো আমার বহু মাহফিলে ঘটনাগুলো ঘটেছে আল্লাহ এদেরকে হেফাজত করুক পড়েন আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب الحكيم أكان للناس عجبا أو أن أوحينا إلى رجل منهم أن أنذر الناس وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر مبين الله أكبر আরো আস্তে কও এটাই আমাদের বড় অস্ত্র এটা সামনে অস্ত্র নিয়ে কোন সেনাবাহিনী দাঁড়াইতে পারে না পৃথিবীর কোন বাহিনী পারে না একটাই অস্ত্র আমাদের আল্লাহু আকবার দাজ্জাল আসলে যারা আল্লাহু আকবার বলবে তাদের পেট আল্লাহ খাওয়া দিয়ে ভরে দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন দাজ্জাল এসে কাউকে বলবে সে আল্লাহ কাউকে বলবে রাসূল কাউকে বলবে ওলি মুমিনরা দেখবে তার কপালে লেখা থাকবে কাফা রা কিন্তু বেনমাজি কোরআন বিরোধী এগুলো কখনো দেখবে না মাহফিলের আগে দিয়ে গিয়ে প্রশাসনকে উল্টা পাল্টা বুঝায় এগুলো কখনো দেখবে না কারণ এগুলো তো কোরআন বিরোধী এগুলো মুখে মুসলমান দাবি করে অন্তরে হলো মুনাফিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যখন তোমরা দাজ্জালকে চিনবে ফিরিয়ে দিবে দাজ্জাল রাগ হয়ে বলবে এদের খাওয়াগুলো আমার পিছনে আসো প্রত্যেক মুমিনের ঘরের খাওয়া হাঁড়ি পাতিল দাজ্জালের পিছনে যাবে এই সময় রাসূল বললেন মেয়েদেরকে চকির পালার সাথে বেঁধে রাখবা এরা দাজ্জালের পিছনে ছুটবে কারণ মেয়েরা বিভিন্ন ল্যাংটা ব্যাংটা ফকিরের পিছনে ঢুকে অনেক আছে না নাই বিভিন্ন দরবারে গিয়ে বসে থাকে যেখানে কিচ্ছু নাই তো এদেরকে বেঁধে রাখবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন তাহলে আমরা খাবো কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমরা আল্লাহু আকবার বলবা সুবহানাল্লাহ বলবা আলহামদুলিল্লাহ বলবা আল্লাহু আকবার বলবা আল্লাহ তোমাদের পেট ভরে দিবে এখনই সেটার প্র্যাকটিস করতে হবে আল্লাহু আকবার তিলকা আয়াতুল কিতাবিল হাকিম আল্লাহ বলছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের কথা বলে জমিনের কথা বলে সাগরের কথা বলে মাছি পানির ভিতরে পড়লে বলেন তিনি মাছি ডুবিয়ে দাও মাছির এক দানাতে রোগ আর এক দানাতে হলো ওটার ঔষধ ডুবিয়ে দিলে ওটা হামলেস হয়ে যায় ডুবিয়ে দাও এগুলো তিনি কোত্থেকে জানেন কে শিখিয়েছেন তাকে কোথাও লেখাপড়া করেন নাই নিজের নামটাও লিখতে পারতেন না ঠিক না বা ঠিক আল্লাহ বলছেন তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলো আমার কিতাব আমার বিজ্ঞানে ভরা কিতাব থেকে আমি এগুলো তাকে শিখিয়েছি أَكَانَ لِلنَّاسِ عَجَبًا مَنُشَرْ كَچَ عَبَاقْ قَرَ جِنِشْ أَنْ أَوْحَيْنَا إِلَى رَجُنِ مِّنْهُمْ أَمِي تَدَرِ مُدَّتَكَ اَكْ جُنْ مَنُشْكَ وَحِي كُرِجِي
এটা মানুষ মানতেই চায় না মালি হাদার রাসূল ইয়াকুলু তোয়াম ইয়ামশি ফিল আসওয়াক মানুষ বলে এটা কেমন নবী রাস্তায় হাঁটে বাজারেও হাঁটে আবার খানাও খায় আমাদের দেশের কিছু ভণ্ডরা আছে রাসূল হলো নূরের তৈরি আছে না নাই আল্লাহ বলেন মাটির তৈরি তুই নূরের তৈরি বলস কেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনা বাশারুম মিসলুকুম আর সূরা সোয়াদের ভিতরে বলেন ইন্নী খালিকুম বাশারাম মিন তিন আমি বাশার বানিয়েছি মাটি থেকে কার কথা নূর চোখে দেখা যায় ফেরেশতারা নূর আমরা কেউ ফেরেশতাকে দেখি জিন আগুন জিন কি আগুন ধোঁয়া ছাড়া আগুন আমরা আগুন দেখি কখন যখন ধোঁয়া ওঠে ঠিক না বেঠি আর জিন হলো জান থেকে জিন জান মানে অন্ধকার জান্নাহ আলাইহিল লাইলু জান যেটা খালি চোখে দেখা যায় না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নবুয়তের পরে কখনো গায়েব ছিলেন আগেও কি কখনো গায়েব ছিলেন তা আপনারা নূর বলে বলেন কেমনে তাকে তিনাকে আল্লাহ ওহির নূর দান করেছেন ঠিক না ঠিক কিন্তু তিনি মানুষ মাটি দ্বারা সৃষ্টি করেছেন কে তিনিও খেতেন আমরাও তিনার সন্তান ছিল আমাদেরও সন্তান আছে তিনিও কাঁদতেন আমরাও কাঁদি তিনিও দুঃখ পেয়েছেন আমরাও দুঃখ পাই তিনি শেবে আবু তালেবের ওই জেলখানার ভিতরে অন্ধকার আচ্ছন্ন জায়গাতে কোনো খানা পান নাই আমাদের জেলখানা থালাবাড়ি কম্বল জেলখানার সম্বল আর রাসূলের জেলখানা ছিল থালাও নাই বাটিও নাই কম্বলও গাছের ছাল খেয়েছেন মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা মক্কা থেকে মদিনায় গেলেন তিন দিন গারে সুরের ভিতরে লুকানো ছিলেন তিনি যদি তখন নূর হতেন আস্তে করে গায়েব হয়ে তিনি মদিনায় চলে যেতে পারতেন ঠিক না ঠিক আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক আরো জোরে বলেন আমিন ওরা এটা বলে রাসূলকে না মানার একটা ফোন দিয়াটে কারণ রাসূল নূরের তৈরি হলো তো রাসূলকে আর মানতে হবে না নূরের তৈরি ফেরেশতাদেরকে আমাদের মানা ফরজ নয় ঠিক না ঠিক কারণ তাদের সাথে আমাদের কোনো মিল কিন্তু আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা জিনিস আমাদের মানা সুন্নত না নফল জোরে বলেন ফরজ ফরজ রাসূলকে মানা কি ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়া কি এই নামাজগুলো শিক্ষা দিয়েছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জাকাত কিভাবে দেব শিক্ষা দিয়েছেন কে মুহাম্মদ সাল্লাল্লাহু আকানা লিন্নাসি আজাবা মানুষ অবাক হয় আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম আমি তাদের মধ্য থেকে একজন নবীকে একজন মানুষকে ওহি করেছি আন আনদিরিন নাস মানুষকে সতর্ক করো বাশিরিল লাযিনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও আমাদেরকে আল্লাহ তাদের মধ্যে শামিল করে দেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের শেষ আয়াতে বলেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا قل هنبي أبني بولن إنما أنا بشر মিসলুকুম তোমরা যেমন মাটির খাওয়া দাওয়া করো কাপড় পরো চলাফেরা করো বিবি বাচ্চা আছে আমিও সেরকম সুবহানাল্লাহ কিন্তু রাসূল এমন মানুষ রাসূলের উপমা রাসূল নিজেই ঠিক না ঠিক রাসূলের উপমা পৃথিবীতে দুনিয়াতে আখেরাতে কেউ হতে পারে পার্থক্যটা কি ইউহা ইলাইয়া আমার কাছে ওহি আসে কে বলছেন আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ একজন ইলাহ কয়জন একজন ইলাহ না আমরা শিক্ষা ক্ষেত্রে এক ইলাহ আবার খাওয়ার সময় এক ইলাহ অর্থনীতিতে আরেক ইলাহ আমাদের দেশে শত ইলাহ মানা হয় ঠিক না ঠিক এডুকেশনের ভিতরে আল্লাহর শিক্ষানীতিকে বাদ দেয়া হয়েছে অথচ এই কোরআনের প্রথম শিক্ষাটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক পড়তে হবে কার নামে পড়ো এবং পড়ো রবের নামে পড়ো যে পড়ে সে বড় ঠিক না ঠিক কার নামে পড়তে হবে রবের নামে যদি পড়ে ঐশীর মতো ডাকায় তৈরি হবে না ঠিক না ঠিক
রবের মত পড়লে শিক্ষা প্রতিষ্ঠানে জিনার সেঞ্চুরি হবে না রবের মত পড়লে পিতামাতার সাথে সন্তান বেয়াদবি করবে রবি শিখিয়েছেন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা রবের কিছু কাজ পিতা এবং মাতা করে এজন্য আল্লাহ বললেন রাব্বা ইয়ানি রাব্বা ইয়ানি এইগুলো ওহি করেছেন কে রাসূল এগুলো জানতেন না রাসূলকে জানিয়েছেন কে অবশ্যিরিল লাযিনা আমানু আন্না লাহুম কদম সিদকিন ইনদা রাব্বিহিম قال الكافرون ان هذا لساحر مبين কাফেররা তখনও যা বলতো এখনো তাই বলে কাফেররা বলে এই সমস্ত কোরআন ফোরান দিয়ে কোনো লাভ নাই ডারউইনের সূত্র নিয়ে আসো ডারউইন কয় বোতল মদ খেয়ে যে সূত্র দিয়েছে ওই ছাগল ছাড়ার কেউ জানে না যেমন বাচ্চাদের শিশু ক্লাসে একটা কবি কবিতা লিখেছেন কয়েক বোতল গাঁজা খেয়ে লিখেছেন হাট্টি মাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা যার মাথায় সিং হয় একই ডিম পাড়ে তো এটা কি মানুষ না ছাগল ছাগল বলল তো ছাগলের অপমান হবে কি কবিতা তোরা পাঠ্য করস 80% মুসলমানের দেশ সেখানে পোলাপান সালাম জানে না আরে নেতাগুলোই তো জানে না আসসালামু নেতারা সালাম দেয় আসসালামু আসসালামু মানে তোর উপরে উঠে নাড়ি ভুঁড়ি পড়ুক ইহুদি একটা এসে মসজিদে নববীতে রাসূলকে বলছে আসসালামু মা ফাতেমা বলছেন তোর উপরে আল্লাহর গজব পড়ুক রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন মা তুমি এত খেপেছো কেন কয় বাবা কি বলছে আপনি শুনেন নাই হ্যাঁ আমি শুনেছি ওরটা কবুল হয়নি আমারটা কবুল হবে দেখো আমি কি বলি ওয়ালাইক ওয়ালাইক তুমি আমার উপর যা দিছো সেটা তোমার উপর পড়ুক আমারটা কবুল হয়েছে তারটা কবুল হয় 90 লক্ষ শিশু প্রতিদিন স্কুলে যায় একটা সালামও শেখানো হয় না শুধু পতাকা ওঠানোর সময় হই হাই ছাড়া আর কিছুই পতাকা উঠানো হইবে হে 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 সালাম শিখাও দেশ শান্তিতে ভরে যাবে ঠিক তবে ঠিক এখন মাদ্রাসা গণহারে হচ্ছে আরো হোক আল্লাহ কবুল করুক আমিন চেয়ারম্যানকে বলবো এলাকার চেয়ারম্যান যে আছো তুমি তোমার ইউনিয়নের স্কুলগুলোতে কোরআন ঢুকাও নালে আসামির কাঠ গড়ায় তুই দাঁড়াবি কমিশনার যেগুলো আছেন নিজের গ্রামে নিজের ওয়ার্ডে স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দাও অন্তত আল্লাহর কাছে গিয়ে বলতে পারবা আমার যতটুকু জায়গা ছিল আমি সেতটুকুতে কাজ করেছি ঠিক তবে ঠিক প্রত্যেককে দাঁড়াতে হবে কার সামনে যত বড় সালাম তত বড় বিপদ যত পাইক পেয়াদা বেশি তত ভেজালো আল্লাহর সামনে সবাই একা একই দাঁড়াবে আছে না নাই ফরদান বেফরদিন একা একই ইয়াকুমু الناس لرب العالمين প্রত্যেকটা মানুষ রবের সামনে দাঁড়াবে যখন আল্লাহর সামনে দাঁড়াবে তার চুরির মাল সব তার ঘাড়ের উপর উঠে থাকবে পিছন দিয়ে তার চুরির মাল দাঁড়িয়ে থাকবে বলবে তোর পিছনে এগুলো কি সূরা আরাফের ভিতরে আল্লাহ বলছেন আলা জুহুরিহিম তাদের পিঠের উপর তাদের চুরির মাল দাঁড়িয়ে থাকবে বিল্ডিং করেছে চুরি করে চুরি করে প্রাসাদ করেছে চুরি করে বাড়ি ঘর করেছে আছে না নাই কত বড় বড় বিল্ডিং এক এক নেতাদের আল্লাহ বলবেন কি রে তোর পেছনে এই বিল্ডিং কার কয় আল্লাহ এগুলো আমি কিছু জানি না ফেরেশতা না আমার পিছনে খাড়া করায় দিছে এবার আল্লাহ বলবেন ঠিক আছে দেখি কে খাড়া করেছে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম অতুকাল্লিমুনা আইদিহিম وتشهد أرجلهم بما كانوا يكسبون Today I will seal upon your mouth Your hand will speak out Your two feet will be the witness for that What have you earned in your lifetime? আজকে তোমার মুখে সিল মেরে দিলাম তোমার হাত কথা বলবে তোমার চোখ কথা বলবে তোমার কান কথা বলবে তোমার চামড়া সাক্ষী দিবে
হাত বলবে এই টাকাগুলো মানুষ থেকে ঘুষ খেয়ে নিয়েছে কত মানুষের ঘুষের টাকা তোর পকেটে ঠিকটাবে ঠিক কপালে দাগ ফেলেছিস কিন্তু ঘুষ খাওয়া সাহস নাই আছে না নাই হাত বলবে এই হাত দিয়ে ঘুষ খেয়েছে পা বলবে আল্লাহ ঘুষ খাওয়ার জন্য হেঁটে গেছে আমি নিজে সাক্ষী চামড়া বলবে এই ঘুষের টাকা দিয়ে আমার উপরে তেল মাখছে এই ঘুষের টাকা দিয়ে আমার মুখে ক্রিম মাখছে ইন্না সামআ ওয়াল বসারা ওয়াল ফুয়াদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা আগে তোর কান তারপরে তোর চোখ তারপরে তোর অন্তর সাক্ষী দিবে কার কাছে প্রত্যেকটি চোর বলবে আইনাল মাফার পালানোর জায়গা কোথায় ভাগার জায়গা কোথায় মানে হাদাল কিতাব لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ভাগার জায়গা নাই পলানোর জায়গা নাই ওই দিন থেকে অনুপস্থিত থাকার কোনো শক্তি কারো এখন যারা খুব দাপটের সাথে আছেন সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে কে কোথায় থাকে আল্লাহই ভালো জানে ফখরুদ্দিন সাহেব যখন এসেছেন ক্ষমতায় হায় রে মেম্বার চেয়ারম্যানের দৌড়াদৌড়ি রে এমপি অগল কয় জীবনে আর রাজনীতি করুম না আর একবার ছাড়ি দিয়ে সামান্য দুদক দুনিয়ার মানুষের কিছুই তারা জানে না ঠিক না ঠিক আর যদি আল্লাহ ধরেন কে ধরবেন আল্লাহ ধরবেন আল্লাহর বাটা থেকে অনুপস্থিত থাকার কারো ক্ষমতা আমাহুম আনহা বিগাইবিন এক মুহূর্তের জন্য অনুপস্থিত থাকতে পারবি কপালের মধ্যে তোর আমলনামা ঝুলিয়ে দেওয়া হবে আলজামনাহু তায়রাহু ফি উনুকি তোর গলার মধ্যে তোর আমলনামা থাকবে কোন আমল দিয়ে তোর আমলনামা ভরেছিস কোরআনের বাগানে বাধা দিয়েছিস তোর আগের আমলগুলো সব ডিলেট হয়ে গেছে কোরআনের বাগানে যারা বাধা দেয় তাদের সব ডিলেট করে দেন কে আল্লাহ রাব্বুল আলামিন তুই আসরের নামাজ বাদ দিয়েছিস তোর আমল ডিলেট তুই শিরক করেছিস তোর আমল সব মুছে যাবে মুনাফিকি করেছিস তোর ঈমান নাই ঠিক না ঠিক মুনাফিকের প্রথম গুণ হলো মিথ্যা কথা কি কথা এখন মিথ্যা কথা মিথ্যা মামলা আমাদের দেশে বেশি না কম সয়লাব হয়ে আছে কিসের তুই নামাজ পড়স তোর নামাজ আর আব্দুল্লাহ ওবাই বিন সুলুলের নামাজ এক হয়ে আছে ও রাসুলের পেছনে নামাজ পড়ত কিন্তু তার কোনো নামাজ কবুল কারণ ছিল সে মিথ্যা কথা বলতো আমানত খেয়ানত করতো ওয়াদা খেলাপ করতো ঠিক না ঠিক এই আপনার সাথে আছে ফট করে আপনার থেকে গিয়ে কয় এই হ্যাঁ আমি এদের সাথে ছিলাম এর কিন্তু সুবিধার না আপনি অ্যাকশনে যান আপনি অ্যাকশনে যান তুই মনে করেছিস তুই চালাক তোর চেয়ে বড় হেকমতকারী কে আল্লাহ والله خير الماكرين إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا الله বলছেন ষড়যন্ত্র কায়দা ষড়যন্ত্র করে ওদেরকে আমার হাতে ছেড়ে দাও আমার হাতে ছেড়ে দাও ওদের ষড়যন্ত্রে ওরা মরবে ঠিক না ঠিক নূহ আলাইহিস সালাম কে আল্লাহ বললেন নস্তাইল ফুলকা ফি আয়ুনিনা ইয়া নূহ হে নূহ আমার জন্য একটা নৌকা বানাও তিনি 20 বছর আগে একটা গাছ রোপণ করেছেন মুফাসসিরিন কেরাম বলেন একটা গাছ দিয়েই তার বিশাল নৌকা আল্লাহ বানিয়ে দিয়েছেন কয়টা গাছ একটা বিশাল গাছ কাঠগুলো ফেড়ে ফেড়ে আসলো তিনি একটার উপরে আরেকটাকে লাগালেন এবার তিনি নৌকাটাকে ভাসাবেন আশেপাশের লোকেরা সব এখানে পায়খানা করা শুরু করলো এটার হেকমতও আছে কারণ নৌকা যদি ভিজায় রাখেন তাহলে নৌকার জিনিসটা কি হয় কথা কন নাকি নৌকা ভিজাইলে কাঠটা কি হয় ওরে জানেও না বেদ নৌকা বানায়া কি করতে হয় ভিজিয়ে রাখতে হয় আল্লাহ ওই কাফেরদেরকে দিয়ে ভিজালেন কি দি ভিজাইছে কি দি গুদি আর মুদি ভিজেতে ভিজেতে যখন এটা টোটুম বুড় হয়ে গেছে বুড়িও গায় কোনো মতে উড়ি টক্কি হড়ি জোয়ানই বার হয়ে গেছে এগুলো কয় কি রে গে লাড়ি দিয়ে আনি গেছে অন্ধি গিয়ে এত সুন্দর হয়ে গেছে কয় তোরা মনে করছ এগুলি গু এগুলো তাবারক এগুলো কি
তাবারক খাইতে থাক খাইতে 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 দূরের গুণ আয়জাজন গুনাই এবার দো 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 ভালো করে দো নৌকা তৈরি হয়ে গেল মুমিনদের জন্য ঠিক তা বা ঠিক 80টা পরিবার উঠলো কয়টা প্রত্যেক প্রাণীদের একটা একটা করে সেখানে উঠলো পানি ওঠা শুরু হলো নূহ আলাইহিস সালামের চার ছেলে হাম সাম ইয়াবেস কেনান কয়জন চারজন সামের বংশধর আমরা কেনান বলল বাবা তোমার সব নৌকা ফৌকা আমার দরকার আমি পাহাড়ে যাচ্ছি ইউসিমনি পাহাড় আমাকে বাঁচাবে আল্লাহ বললেন লা আসিম আল ইয়াউম আজকে বাঁচানোর ক্ষমতা কারই ঢেউ আসলো সাইয়েদনা নূহ আলাইহিস সালাম কেঁদে উঠলেন ইন্না ইবনি মিন আহলি ও আল্লাহ আমার সন্তানটা ডুবে যাচ্ছে ও আমার পরিবার আল্লাহ বললেন যেটা কোরআন বিরোধী নবী বিরোধী সেটা তোর পরিবার হতে পারে এখন আমরা একটা পরিবার কয়টা একটা পরিবার আমরা সবাই কোরআনের পরিবার ঠিক না ঠিক আমরা কোরআন আছে যেখানে আমরা আছি কোরআনের ওহী অনুযায়ী আমরা চলবো আমরা সতর্ক করব মানুষকে কাকে করব সতর্ক করব মানুষকে কোন মানুষ প্রথম নিজের আত্মীয় রাসূল নিজের বিবিকে প্রথম সতর্ক করেছেন প্রথম দাওয়াত নিয়ে গিয়েছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওয়ারদা গিয়ে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি আমাকে কমলি জড়িয়ে দাও আমাকে কমলি জড়িয়ে দাও ইন্নি আখাফু আলা হায়াতি আমি জীবনের উপর ভয় করছি জ্ঞানবিদ্ধ বয়বৃদ্ধ এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নারী মা খাদিজা জান্নাতের প্রথম রমণী মাথার কাছে বসে বলছেন আপনি এতিমদেরকে আশ্রয় দেন বিধবাদেরকে ঘরে জায়গা দেন অনাহারীর মুখে খাবার তুলে দেন আপনাকে আল্লাহ কোনোদিন আপনাকে কোনো বিপদ দিবে না এক কথায় রাসূল শান্ত হয়ে গেলেন এবার রাসূল বললেন ও আমার তহেরা বিবিকে কখনো নাম ধরে ডাকবেন না নিষেধ সুন্নার খেলাফ তহেরা বলে ডাকতেন মা খাদিজাকে আয়েশাকে ডাকতেন লালমণি কি মণি লালমণি হুমায়রা সাফিয়াকে সাফওয়া বিশুদ্ধ সালমাকে সালিম শান্তি কি আমরাও বিবিকে ডাকি আমরা ডাকি হেত্তুনি আমাদের নোয়াখাইলা কিছু আছে কো হেত্তুনি তুই কি আর হেত্তুনি ওই যে একটা বেডি ছিল না সে বলছে বুড়ি হইছি তোর কারণে হ্যাঁ হরানের বান্ধব রে বুড়ি হইছি তোর কারণে আহা আপনি যে একে পেতনি ডাকেন ও তো আপনার বাচ্চাদের খেদমত করতে করতেই তার রূপ গেছে যৌবন গেছে ঠিক কিনা আমাদের দেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে কোন দুনিয়ার কোন দেশে নাই সারাদিন রান্না বাড়া করে কারা কারা করে মক্কাতেও এই নিয়ম নাই আপনি শুধু জিব্বা বালাই বেলে কি সাদেছে শুরুতি কেন রাজ্যত রামতে পারস না তুই মূর্খ রাসূলের জীবনে কোনোদিন একা কোনো মহিলাকে পাক করে ছেড়ে দেন নাই তুমি এত জমিদার হইছো কই থেকে সুন্নতের তো কোনো গোড়ার ডিম কিচ্ছু নাই নিজের কাপড় নিজে ধুইতে রাহমাতাল লিল কয়জন বিবি ছিল নয় জন কয়জন নিজের কাপড়টা নিজেই ধুইতে আমি আমার ড্রাইভারকে প্রশ্ন করলাম তোর কাপড় ধুই কে কবরে খাওয়াই না বুঝছেন এই হলো দ্বীনের ব্যাপারে জ্ঞান আমাদের আমাদের হুজুর গুলিও তো হুজুরের কাপড় হুজুর ধো না কথা কন না কেন শূন্য শিখ আমাদের মেয়েরা এত পরিশ্রমী রান্না করে অনেক পদ যেমন আজকে যেখানে আমি উঠেছি অনেক পদের রান্না আশের গোস্ত মুরগির গোস্ত হিং মাস রুইত মাস দুই হদের বাজি ইয়ার হরে ইগারা বিয়ালে কয় খোলা যায় হিডা বানা খোলা যায় হিডা খান তো জিব্বা থানি আছে বুঝি যাওয়ানোর সময় ইগার বাড়িতে খাই যায় করে হিগা ওই তো
আজকে যার নামে সূরা সেই ইউনূস আল্লাহ তার বরকত বাড়িয়ে দেন আমিন আল্লাহ হাশেমরে চেয়ারম্যান করে দেন আমিন ওই চেয়ারম্যানরা আরো বড় কিছু করে দেন আমিন আর নীতি না থাকলে ডুবাই দেন আমি অবাক হই এমপিরা এসে বসে থাকে পাশে মাহফিলগুলোতে আপনাদের ক্যাবিনেট মন্ত্রীরা এসে বসে থাকে আর আমাদের এখানে মাশাআল্লাহ হেতেন গো একারে হেতু নি গোনাই গেল আল্লাহ তোরে হেদায়েত দেখ বদ্দ আমরা দেই না আমরা মুসলমান ঠিক না ঠিক আমাদের উপমা হলো দাঁতের মতো আর জিহ্বার মতো জিহ্বা হলো মুমিন দাঁতগুলো হলো কাফের দাঁতগুলো কি কাফের আগে আসে কে মুখে আগে আসে কে জিহ্বা থাকেও জিহ্বা দাঁত মাঝে দিয়ে কিছুদিন লাফালাফি করি এরপর দাঁত শেষ